হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম এভ্রিওন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সেশানটি শুরু করছি আজকের সেশানটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ফিজিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব চলো প্রথম কোশ্চেন বলছে ভরো ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম অপশান এ ভর অপশান বি ওজন অপশান সি দুটোই কোনোটি না সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভর ওজনের মধ্যে বস্তুর স্বকীয় ধর্ম হচ্ছে ভর ওকে তো ভর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চিন নাম্বার দুই নম্বর কোশ্চিনে চলে যাব বলছে এর মান বাড়লে কোনো বস্তুর ভর ও ভারের কী পরিবর্তন হবে জিয়ের মান যদি বেড়ে যায় তাহলে কোনো বস্তুর ভর এবং ভারের মান কী পরিবর্তন হবে অপশান এ দুটোই বাড়বে অপশান বি দুটোই কমবে ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে ভার একই থাকবে কিন্তু ভর পরিবর্তিত হবে সো কারেক্ট অ্যান্সার ইজ ভর একই থাকবে কিন্তু ভারের পরিবর্তন ঘটবে ওকে সো জিয়ের মানের ক্ষেত্রে ভরের কোনো তোমার ইফেক্ট পড়বে না কিন্তু ভারের ইফেক্ট পড়বে ভার অর্থাৎ ওজনের ইফেক্ট পড়বে পরবর্তী কোশ্চিন চলে যাব পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত অপশান এ নশো আশি অপশান বি এক অপশান সি মাইনাস ওয়ান অপশান ডি শূন্য পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন অলয়েজ কী হয় শূন্য হয় ওকে সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী কোশ্চিন চলে যাবো বলছে পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষী অঞ্চলের মধ্যে কোথায় জিয়ের মান বেশি মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে দুটোতেই সমান সময়ের সঙ্গে পরিবর্তনশীল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেরু অঞ্চল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের সৌরজগত এখানে যদি কোনো বস্তু থাকে হ্যাঁ বা পৃথিবী থাকে তাহলে এটা মেরু অঞ্চল আর এটা হচ্ছে তোমার সেন্টার অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল তাহলে থেকে বেশি এখানে জিয়ের মানটা আমার বেশি থাকবে ওকে চলো বলছে কোন বস্তুর ওজন পৃথিবীতে আঠেরো কেজি হলে চাঁদে কত হবে অপশান এ ছয় কেজি অপশান বি আট কেজি অপশান সি তিন কেজি অপশান ডি নয় কেজি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তিন কেজি তিন কেজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কীভাবে তাহলে আমরা জানি একের ছয় গুণ হয় পৃথিবীতে কোনো ওজন আঠেরো কেজি হলে বা এক কেজি হলে চাঁদে হবে একের ছয় গুণ তার মানে এখানে আঠেরো দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে তিন ছয় আঠেরো সো কারেক্ট অ্যান্সার ইজ থ্রি ওকে বলছে চুন জলে চুন জল ঢাললে শক্তি রূপান্তর কেমন হবে চুনে যদি জল ঢালা হয় তাহলে শক্তির রূপান্তর কেমন হবে তো ফার্স্ট অফ অল এটা চুন তাহলে এখানে যদি চুনে জল ঢালি তাহলে জল ঢাললে এখানে আমরা অটোমেটিক্যালি দেখতে পাবো কি হবে এখানে একটা জল এবং ওই চুনের মধ্যে একটা বিক্রিয়া ঘটবে রাসায়নিক বিক্রিয়ার ফলে এখানে কী হবে তাপ উৎপন্ন হবে অর্থাৎ হিট উৎপন্ন হবে তাহলে কি হচ্ছে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সো অপশান অনুযায়ী অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে ওকে সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী কোশ্চেন কী বলছে বলছে সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তককে অপশান এ কেপলার অপশন বি গ্যালুলি অপশন সি নিউটন অপশন ডি কোপানিকাস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সার্বজনীন যেহেতু বলে সেহেতু এটা হয়ে যাবে নিউটন মহকর্ষের সূত্রের প্রবর্তক নিউটন নেক্সট হচ্ছে ঘোড়ায় টাঙ্গা ঘোড়ায় ঘোড়ায় টানা টাঙ্গা টাঙ্গা মানে যে যে দড়িটা ধরে ঘোড়ার গলার সঙ্গে বর্ধিত থাকে এবং সেটা যে ঘোড়ার চালক সে চালায় সামনের দিকে এগিয়ে যায় এর কারণ কি ঘোড়ার অপশানগুলো দেখে নেব অপশান এ ঘো টাঙা ঘোড়ার উপর বল প্রয়োগ করে অপশান বি ঘোড়ার টাঙার উপর বল প্রয়োগ করে ঘোড়া আর পায়ের সাহায্যে ভূমির উপর বল প্রয়োগ করে না ঘোড়ার ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বলছে ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করবে হ্যাঁ ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবে অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার ভূমি কী করবে ঘোড়ার পায়ের উপরে বল প্রয়োগ করবে ওই টাঙাতে যখন ঘোড়ায় যখন টাঙা টানা দেয়া হয় নেক্সট কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে কী কী হবে নিচের পরিবর্তন ঘটবে অপশান এ তরণ দ্বিগুণ হবে অপশান বি ভরবেগ দ্বিগুণ হবে অপশান সি গতিবেগ দ্বিগুণ হবে অপশান ডি গতি দ্বিগুণ হবে সো এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে ভরবেগ দ্বিগুণ হবে কেন কারণ দেখো ভরবেগ মানে কি ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি তার মানে এদের গুণ ফলকে ভরবেগ করা হয় তাহলে বেগ যদি তুমি দ্বিগুণ করে দাও নর্মালি এটা কী হচ্ছে এটা হচ্ছে এম তাহলে এটা হয়ে যাবে এম ভি টু এম ভি তাহলে কী হয়ে গেল এটা দ্বিগুণ হয়ে গেল সো পরবর্তী কোশ্চেনে চলে যাব বলছে ঘড়ির দম দেওয়ার দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চিত করি তাহলে কি সঞ্চিত করি বৈদ্যুতিক শক্তি শক্তি গতিশক্তি স্থিতিশক্তি কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে তোমার যেটা সঞ্চয় করি সেটা হচ্ছে স্থিতিশক্তিকে সঞ্চয় করি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলছে সময়ের সাপেক্ষে কার্যকরের হারকে কী বলে ক্ষমতা জুল শক্তি না বেগ বলে তো আমরা সকলে জানি সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলবো তাহলে ক্ষমতা কাকে বলবো সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলবো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে যাবো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না বক্তব্যটি সঠিক বক্তব্যটি ভুল ঠিক কোনোটি নয় আংশিক সত্য তো আমরা জানি শক্তির নিত্যতা সূত্র শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না একে কেবলমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় অতএব এখানে বক্তব্যটি অবশ্যই একটি সঠিক বক্তব্য ওকে চলো পরবর্তী কোশ্চেনে চলে যায় বল ইনটু সময় হলো তাহলে বল ইন্টু সময় কি শক্তি বেগ নিউটন ঘাত তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঘাত বল ইন্টু সময় একে বলা হয় ঘাত অর্থাৎ সময়ের সাপেক্ষে বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে কি ঘাত ঘাতও একটা ফোর্স কিন্তু নেক্সট চলে যায় বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হারকে কি বলবো তরণ ত্রুতি বেগ বল সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তরণ ত্বরণ বলবো এটাকে বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে জানি নেক্সট চলে যাব বলছে অলিক বল কাকে বলে অপকেন্দ্র বলকে অভিকেন্দ্র বলকে অভিসারী বলকে না অপসারী বলকে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় নেক্সট চলে যাই আমরা বলছে বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে সরে সরে আসে ততই অপকেন্দ্র বল কি হচ্ছে মেরু অঞ্চল থেকে যদি নিরক্ষী অঞ্চলে ছড়ে আসে তাহলে প্রথম দিকে বৃদ্ধি পরে পরে হ্রাস হ্রাস পায় হ্রাস পায় বৃদ্ধি ঘটে না কোনোটাই না কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানে কি হচ্ছে বৃদ্ধি ঘটবে ঠিক আছে তাহলে মেরু অঞ্চল থেকে যদি নিরক্ষী অঞ্চলের দিকে কোনো বস্তু আসে তাহলে তার অপে অপকেন্দ্র বল বৃদ্ধি ঘটবে নেক্সট চলে যায় পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন হ্রাস পায় বৃদ্ধি পায় হুম পরিবর্তন কোনো পরিবর্তন হয় না ডি জি এর উপর জি বৃদ্ধি পায় তো কোনটা হবে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার সে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হ্রাস পায় পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থ দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন অলওয়েজ হ্রাস পায় অলওয়েজ হ্রাস পাই হ্যাঁ এটা মনে রেখো নেক্সট চলে যায় একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে বলছে এম ভরের বস্তুকণা আর বেসারদের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে ওর অভিকেন্দ্র বল কথা হবে এম ভি স্কোয়ার বাই আর সরি এম আর স্কয়ার বাই ভি অপশন বি হচ্ছে আর এম স্কয়ার বাই ভি অপশন সি হচ্ছে এম আর স্কয়ার বাই এম অপশন ডি হচ্ছে এম ভি স্কয়ার বাই তো সো এই ক্ষেত্রে करेक्ट आंसर হয়ে যাবে আমাদের এম ভি স্কয়ার বাই আর এম ভি স্কয়ার বাই আর সো অপশন ডি ইজ দা কারেক্ট आंसर অর্থাৎ এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ আর আর হচ্ছে কি এই ক্ষেত্রে ব্যাসার্ধ বেগ বা দ্রুতি চলো পরবর্তী কোশ্চিন চলে যায় নিম্নের কোনটি রৈখিক দ্রুতির পরিমাপ রৈখিক দ্রুতি মানে কি কৌণিক অপশান এ কৌণিক ব্যসার্থ গুণিত বেগ অপশান বি কৌণিক বেগ গুণিত ব্যাসার্থ অপশান সি কৌণিক বেগ গুণিত ব্যসার্থ অপশান ডি হচ্ছে সরি এটা রৈখিক ছিল সো কোনোটি নয় দেখো এক্ষেত্রে রৈখিক দ্রুতির কথা যখনই আসবে তখন এটা হয়ে যাবে কৌ কৌণিক কৌনিক বেগ কৌণিক বেগ গুণিত ব্যাসার্ধ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কৌনিক বেগ ইন্টু ব্যাসার্ধ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চিনে চলে যাব বলছে রৈখিক দ্রুতি কি রৈখিক দ্রুতি কী রৈখিক দ্রুতি এক্ষুনি পড়লাম কৌনিক বেগ গুণিত কী ব্যাসার্ধ তাহলে এটা রিপিট হয়ে গেছে একটু অন্যভাবে কোশ্চিনটা দিয়েছে অপশান সি নেক্সট হচ্ছে অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয় তো একটু আগে দেখলাম অপকেন্দ্র বলকে আমরা অলিক বল বলে ডাকা হবে ঠিক আছে নেক্সট চলি অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে কেন্দ্রের দিকে ব্যাসার্ধের দিকে চাপের দিকে না ব্যাসার্ধের দিকে সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল অলওয়েজ কেন্দ্রের দিকে তোমার কাজ করে যেমন তুমি ধরো যে একটি কোনো কিছুকে পাথরকে বা কিছু একটাকে নিয়ে এখানে সুতো দিয়ে বেঁধে তুমি যদি রাউন্ড করো এরকম করে তাহলে দেখবে তোমার পুরো কন্ট্রোলটা তোমার আঙুলের মধ্যে থাকবে অর্থাৎ তোমার কেন্দ্রে থাকবে এটাই হচ্ছে অভিকেন্দ্র বল ওকে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট হচ্ছে সময়ের সাপেক্ষে কৌণিক স্মরণের হারকে কী বলে সময়ের সাপেক্ষে কৌণিক স্মরণের হারকে কী বলবো অপশান এ কৌণিক তরণ অপশান বি কৌণিক মন্দন অপশান ডি কৌণিক বল অপশান সি কৌণিক বেগ সো দেখো এখানে স্মরণের হার বলেছে সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের হ্যাঁ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ কৌণিক বেগ নেক্সট হচ্ছে সেন্ট্রি ফিউজ কি সেন্টফিজ অপশান এ এক প্রকার বল এক প্রকার যন্ত্র এক প্রকার তরণ কোনোটাই না কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক প্রকার যন্ত্র এক প্রকার যন্ত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে কী করা হয় তরলে ভাসমান বিভিন্ন বস্তুর বা বিভিন্ন ঘন ঘনত্বের বস্তু কণাকে পৃথক করা যায় যেমন দেখো দুধ হইতে মাখন তোলা যায় এ এই যন্ত্রের সাহায্যে বা রক্ত থেকে লোহিত রক্ত কণিকাকে পৃথক করা যায় নেক্সট কোয়েশ্চিন এই কোশ্চেনটা মনে হচ্ছে আর একবার রিপিট হয়ে গেছে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত থাকে তো শূন্য থাকে এটা সকলে জানি একটু আগে আমি রিপিট করে ফেলেছি এই কোশ্চেনটা সো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব হম নেক্সট বলছে পারদের ঘনত্ব কিগ্রা পার মিটার কিউবে কত হবে এগারো হাজার তিনশো তেরো হাজার ছশো একুশ হাজার পাঁচশো উনিশ হাজার তিনশো সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তেরো হাজার ছশো তেরো হাজার ছশো ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে আপেক্ষিক গুরুত্বর একক কি গ্রাম পার মিটার কিউব গ্রাম পার মিটার স্কোয়ার গ্রামপার মিটার কিউব কোনো এককই নেই সবসময় মনে রাখবে আপেক্ষিক গুরুত্বর কোনো একক হয় না এটি এককহীন রাশি এটি দুটো রাশির কি দুটি একক জাতীয় রাশির অনুপাত একটা তাই এর একক হয় না নেক্সট চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব এখানে বলতে চাইছে যে পি হচ্ছে চাপ রো হচ্ছে তরলের ঘনত্ব এটাকে রো বলা হয় তাহলে এইচ হচ্ছে গভীরতা জি হচ্ছে অভিকর্ষজ তরণ তাহলে পি এই চাপটা সমান কত হবে এক্ষেত্রে বলেছে এইচ পি জি অ্যাকচুয়ালি এটা পি হবে না এটা রো হওয়া উচিত এটা হওয়া উচিত রো ঠিক আছে এখানে যতগুলো জায়গায় পি আছে সেগুলো রো হওয়া উচিত এইচ অপশান বি এইচ বাই রো জি অপশান বি এইচ জি বাই রো অপশান ডি এইচ স্কোয়ার রো জি ঠিক আছে এখানে পি যেটা দেওয়া আছে এটাকে তোমরা রো মনে করবে আবারও বলছি সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ গভীরতা তরলের ঘনত্ব এবং অভিকর্ষ তরণ গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে চাপ ওকে চলে যায় গভীরতা বাড়লে তরলের চাপ কী হবে কমবে বাড়বে একই থাকবে না প্রথমে সরি না প্রথমে কমবে পরে বাড়বে শোক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে অবশ্যই তরলের গভীরতা যদি বেড়ে যায় চাপ বেড়ে যাবে জলের তলতল বাড়ে জলের স্পিডও বাড়ে যেমন সেরকমই নেক্সট হচ্ছে পরের কোশ্চিনটাই চলে যাব তরলে ভা বস্তুর ভাসনের শর্ত কী বস্তু যে ভেসে থাকবে এর শর্ত কি হবে তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে এটা তো অবশ্যই আর বস্তুর ভর কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখা বরাবর থাকবে সো এটাও এটাও সঠিক এটাও সঠিক তো অপশান সি দেখে নেব এও ক খ দুটোই সঠিক অপশান ডি কোনোটাই না কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে সো অপশান সি হচ্ছে এ কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় স্পেক্টোমিটার হাইড্রোফনোমিটার স্ট্যাট্রোমিটার না হাইড্রোমিটার সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোমিটার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এসআই পদ্ধতিতে চাপের একক কী এসআই পদ্ধতিতে চাপের একক পাসকাল নিউটন ডাইন না ঘন ডাইন কারেক্ট অ্যান্সার হচ্ছে পাসকাল আমরা সকলে জানি এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার সো পাসকাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্লবোতা বলছে প্রবতা কোন দিকে কাজ করে অপশান এ পার্শ্বমুখী অপশান বি নিম্নমুখী অপশান ডি ঊর্ধ্বমুখী অপশান ডি উভয়মুখী সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে উভয়মুখী ঊর্ধ্বমুখী সরি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চিন চলে যাব হুম বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগারো ইলেভেন সিসি জল জমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয় সো মানে এখানে বলতে চাইছে কত হবে এক্ষেত্রে বরফটা তো টেন সিসি টুয়েলভ সিসি থার্টিন সিসি না ইলেভেন সিসি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টুয়েলভ সিসি কারণ আমরা জানি সেই বরফটা যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কত এগারো বাই বারো গুণ অর্থাৎ এইরকম ক্যালকুলেশানটা এরকম আসবে বারো বাই এগারো ইন্টু এগারো তাহলে এখানে এগারো এগারো কেটে যাবে দ্যাট মিন্স বারো সিসি পাবো ওকে হ্যাঁ এবার বলছে আর্কিমেডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য নয় মাঝে মাঝে প্রযোজ্য সঠিক জানা নেই অবশ্যই গ্যাসের ক্ষেত্রে প্রয়োজন আর কি জানো সাপোজ ধরো একটা এক বালতি জল জল আছে এখানে যদি একটা কাঠের টুকরোকে আমি ডুবিয়ে দিই তাহলে কাঠের টুকরো যদি পূর্ণ ভর্তি জল আছে কাঠের টুকরো যদি ডুবাই তাহলে এখান থেকে কিছু জল অপসারিত হবে কত জল অপসারিত হবে যে জলটা অপসারিত হলো আর এই জলটা এদের পরিমাণ সেম হবে এটাই হচ্ছে আর্কিমেটিক্সের নীতি সো আশা করি এই ফিজিক্সের প্রথম লেকচারটা অর্থাৎ সেশনটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের রিয়াকশান জানাতে পারো কমেন্ট এবং লাইকের মাধ্যমে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও